অল রাইট, প্রিভিউতে আপনারা যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন এবং সংটা রয়েছে, সংটা কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলছে, এমন নাচ নাচিয়ে একটা ডিজে সং, তো খুব ট্রেন্ডিংয়ে চলছে। আপনি যদি ওটা বানান তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনিও ট্রেন্ডের সাথে থাকবেন। ওকে, অবশ্যই ট্রেন্ডের সাথে আমাদের থাকা দরকার। তো আজ আপনি যদি ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমরা ওই স্ট্যাটাস ভিডিওটা এডিট করে দেখাবো। ওকে, সো অবশ্যই ভিডিও এন্ড পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও এডিটিং আরও দেখার জন্য। তো এর জন্য আপনাকে কী করতে হবে, অ্যালাইট মোশন ডাউনলোড করতে হবে। তো অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, তো আপনি টেলিগ্রাম চ্যানেল আসুন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা চলে আসুন। আসার পর এখানে সবার উপরের দিকে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো আর কি লিঙ্ক থাকবে, তো ফার্স্টে যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্ক থেকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন, ওটার ভার্সন 4.0 একদম লেটেস্ট ভার্সন, ওটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে যা কিছু ইউজ করবো সব কিছু আমি আপলোড করে দেবো, সো এখান থেকে আপনাদের ডাউনলোড করতে অনেকটা সুবিধা হবে। তো এখান থেকে আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে আসছি, ব্যাকে আসার পর অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন, প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। দেন এখানে দেখুন আমার দুটো প্রজেক্ট আছে, বিট মার্ক অ্যান্ড এফেক্ট, তো এই দুটো প্রজেক্ট কিন্তু আপনার থাকবে না, এই দুটো প্রজেক্ট আপনাকে ডাউনলোড করতে হবে। এই দুটো প্রজেক্টের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন ফার্স্টে বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন, ওপেন করার পর এখানে দেখুন ফার্স্টে দেখুন এখানে নিচের দিকে থাকবে আপনার আর কি সঙ্গের যে লেয়ারটা, আপনার ডিজে সঙ্গের যে লেয়ারটা এমন নাচ নাচিয়ে, তো লেয়ারটা থাকবে এখানে। এবং এখানে দেখুন কিছু রেড লাইন থাকবে, এই দেখুন রেড লাইন রয়েছে, এগুলো বিটমার্ক, যেখানে যেখানে বিটমার্কের প্রয়োজন হয়েছে সেখানে সেখানে বিটমার্ক অ্যাড করে দেওয়া হয়েছে। ওকে, এই বিটমার্ক অনুযায়ী আপনাকে ফটো অ্যাড করতে হবে এবং এখানে ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে। তো এই কাছাকাছি যে বিটমার্কগুলো আছে এগুলোতে ফটো অ্যাড করতে হবে, এবং এখানে দেখুন অনেকটা দূরে আছে, তো এখানে আমাদের ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে। এবং এখানেও দেখুন আমাদের একটু দূরে আছে অনেকটা বিটমার্ক, তো এখানে আমাদের একটা ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে এবং এখানে একটা ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে। ওকে, আর কোথাও ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে না, তিনটে ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে, আর এটা যেটা আছে এটা ফটো অ্যাড করতে হবে। ওকে, তো দেখিয়ে দেখে কীভাবে আপনি ফটো অ্যাড করবেন। তো ফার্স্টের দিকে টাইমলাইন নিয়ে আসবেন, ফার্স্টের যে বিটমার্কটা আছে বিটমার্কের টাইমলাইনটা নিয়ে চলে আসবেন। দেন প্লাসে ক্লিক করে এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিউ অলে ক্লিক করে এখান থেকে আপনারা ফোল্ডার সিলেক্ট করে নিতে পারেন, আমি বা অলে রাখ থাকতে পারেন, তো আমি এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে ফটো সিলেক্ট করবেন একটা, দেন প্লাসে ক্লিক করবেন, ডান দিকে করেন, দেন এখান থেকে অ্যাড হয়ে যাবে। দেন থ্রিডটে ক্লিক করে আপনার এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে দেবেন, তাহলে কী হবে একটা ফিল স্ক্রিন হয়ে যাবে, দেখুন অটোমেটিক ফিল স্ক্রিন হয়ে গেল। দেন এখান থেকে ডান দিকে অ্যারোতে একবার ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন পরের বিটমার্কে টাইমলাইন চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে আইসার থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন, এখানে দেখুন কাট হয়ে গেল। দেন এবার ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পর এখানে বিটমার্কে টাইমলাইন রাখবেন, রাখার পর প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো অ্যাড করে নেবেন, থ্রিডটে ক্লিক করে আপনারা আবার এটাকে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে নেবেন। দেন এখান থেকে মুভমেন্ট ট্রান্সফর্মে গিয়ে চাইলে একটু অ্যাডজাস্ট করতে পারেন, এরকম ফটো ডেপ লাইটে সরাতে পারেন, এরকম আপ ডাউন করতে পারেন। ওকে, দেন তিন নম্বর অবস্থানে গিয়ে এখান থেকে আপনারা চাইলে সাইজটাকে বাড়িয়ে নিতে পারেন, এরকম সাইজটা বাড়াতে পারেন, কমাতেও পারেন। ওকে, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর ডান দিকে অ্যাডোতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে পরে যে বিটমার্ক সেখানে টাইমলাইনটা চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন, দেন আবার ব্যাকে আসবেন, প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আরও ফটো অ্যাড করে নেবেন, থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে নেবেন। দেন এখান থেকে ডান দিকে অ্যাডোতে ক্লিক করবেন, পরে বিটমার্কে চলে আসবে, দেন এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। এইভাবে সেম প্রসেস ফলো করে এখান থেকে আপনার যতগুলো বিটমার্কে ফটো অ্যাড করা ততগুলো বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করবেন। ওকে, এবার দেখিয়ে দিই ভিডিওটা কীভাবে অ্যাড করবেন। সো টাইমলাইনটা এখানে রাখবেন, এখানে রাখার পর কী করতে হবে, প্লাসে ক্লিক করবেন, দেন এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন, দেন ভিউয়ালে ক্লিক করে এখান থেকে ভিডিওটা নিয়ে নেবেন। ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, প্রজেক্ট ম্যাটেরিয়াল থাকবে ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এবং আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, ওখানেও পেয়ে যাবেন। ওকে, তো ডাউনলোড করবেন, এখানে অ্যাড করে নেবেন, অ্যাড করে নেওয়ার পর দেখুন এখানে ভিডিওটা অনেকটা লম্বা, তো এতটা আমরা নেবো না। এই এর ভিডিওটার মধ্যেই কিন্তু চার রকম আর কি ভিডিও ক্লিপ আর কি আছে, ডান্সের ভিডিও ক্লিপ আছে চার রকমের, স্লো মোশনে আছে, বেশ ভালো ভালো শট আছে চার রকমের। তো আপনারা চারটের মধ্যে যে কোনো তিনটি ইউজ করতে পারেন, আমি তিনটি ইউজ করেছি, তো আপনি যে কোনো তিনটি ইউজ করতে পারেন, চারটে রয়েছে। তো কী করে ইউজ করবেন দেখিয়ে দিচ্ছি, এত বড়ো কী করে ইউজ করবেন দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে কী করবেন, ভিডিওর একটা সিলেক্ট করবেন, থ্রিডটে ক্লিক করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া এখান থেকে ক্লিক করবেন, ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করবেন, তাহলে এটা ফিল স্ক্রিন হয়ে যাবে। ওকে, দেন এবার কী করবেন দেখুন, আপনি কোথা থেকে নিতে চাইছেন দেখে নেবেন, কোথা থেকে আর কি নিতে চাইছেন শটটা, ক্লিপটা কোথা থেকে নিতে চাইছেন, সো সেই জায়গায় টাইমলাইনটা নিয়ে যাবেন। সো আমি নিতে চাইছি এই জায়গা থেকে, ওকে এই জায়গা থেকে নিতে চাইছি, সো এখানে টাইমলাইন রাখছি। রাখার পর ভিডিও লেয়ারটা সিলেক্ট করে আপনারা কী করবেন, এই অপশানেতে ক্লিক করে দেবেন, তার লেফট সাইড থেকে দেখুন কাট হয়ে গেল এক্সট্রা পার্ট। ওকে, কাট হয়ে গেল, এবার কী করবেন এখান থেকে টাইমলাইনটা পিছিয়ে নিয়ে আসবেন, এরকম
পিছনে আসার পর এখানে এই বিট মার্কটাতে রাখবেন। এই বিট মার্কে রাখার পর এখান থেকে এই অপশানটিতে ক্লিক করে দেবেন, দেখবেন এই পর্যন্ত ভিডিও লেয়ারটা চলে আসবে। দেন ডান দিকে অ্যাডোতে ক্লিক করবেন, ক্লিক করার পর এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে এটাতে কী হলো ভিডিও লেয়ারটা দেখুন স্প্লিট হয়ে গেলো। ওকে, এভাবে স্প্লিট হয়ে গেলো। ওকে, দেন কী করবেন পরের লেয়ারটা দেবেন অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করার জন্য কী করবেন, আবারও কী করবেন ভিডিও লেয়ারটা সিলেক্ট করবেন, পরেরটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা দেখে নেবেন কোথা থেকে নেবেন ভিডিও ক্লিপটা। তো আমি এখান থেকে নিচ্ছি, তো ওই জায়গায় টাইম লাইন রাখছি। রাখার পর এখান থেকে এই অপশানটিতে ক্লিক করে নিচ্ছি, লেফট সাইড থেকে কাট হয়ে গেলে দেখুন কাট হয়ে যাওয়ার পর আবার এটাকে পিছিয়ে আনবেন। এরকম পিছিয়ে আনার পর এখান থেকে পিছিয়ে বিট মার্কে রাখবেন, রাখার পর এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে এই পর্যন্ত ভিডিও লেয়ারটা চলে আসবে। দেন ডান দিকে অ্যারোতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে পরের যে বিট মার্ক সেই বিট মার্কে টাইম লাইন চলে আসবে। দেন স্প্লিট অপশানে ক্লিক করে এটাকে স্প্লিট করে দেবেন। ওকে, তো মোট কথা বলতে গেলে এখান থেকে আপনার ভিডিও লেয়ারটা আর কি এই অপশানটিতে ক্লিক করে আপনার লেফট থেকে কাট করতে পারবেন, এবং এখান থেকে এই অপশানটিতে ক্লিক করলে আপনার রাইট সাইড থেকে কাট করতে পারবেন। ওকে, এবং এই অপশানে ক্লিক করলে আপনার স্প্লিট করতে পারবেন। সেইভাবে আপনারা একটু অ্যাডজাস্ট করে করে এখানে ভিডিও ক্লিপগুলো অ্যাড করে নেবেন। ওকে, তো এখান থেকে দেখুন একটা ভিডিও ক্লিপ আছে, এটা আপনারা অ্যাড করে নেবেন। ওকে, কে এত দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি একটু প্রজেক্ট দেখুন করে রেখেছি অলরেডি, সেখানে চলে আসছি। তো এই প্রজেক্টটিতে আমি অলরেডি করে রেখেছি, এখানে দেখুন ফটো ভিডিও সব অ্যাড করে রেখেছি। এখানে ফার্স্টের দিকটা ফটো অ্যাড করেছি, দেন এখানে ভিডিও ক্লিপ অ্যাড করেছি, দেন এখানেও ভিডিও ক্লিপ দেখুন অ্যাড করেছি, দেন এখানে ফটো, আবার দেন এখান থেকে আবার একটা ভিডিও, দেন এখান থেকে ফটো। ওকে, প্রত্যেকটা আর কি বিট মার্ক আমি সব অ্যাড করে রেখেছি, আপনারা অ্যাড করে নেবেন ফার্স্টে। দেন কী করতে হবে, ফটোতে আমাদের এফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এফেক্টের পিসেটটা ওপেন করে নেবেন, দেন এখান থেকে দেখুন অনেকগুলো এফেক্ট থাকবে, এফেক্ট ওয়ান, এফেক্ট টু, এফেক্ট থ্রি, এভাবে থাকবে, সরি, তো এভাবে থাকবে। তো কী করতে হবে আপনাকে, ফার্স্টের দিকে আসবেন, এফেক্ট ওয়ানে একটু ঠান্ডা লেগে গেছে। ওকে, তো তার জন্য তো এফেক্ট ওয়ানে চলে আসবেন। এফেক্ট ওয়ানে আসার পর এখান থেকে ফার্স্টে যে নিচে ফটো লেয়ারটা আছে ওটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন, দেন নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে ফার্স্টে দেখুন যে ফটো লেয়ারটা আছে ওটাকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্টে এখানে অ্যাপ্লাই করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে এসে তারপরটাকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন, দেন আবার তারপরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট। ওকে, এইভাবে আপনারা তারপরটাতেও করে নেবেন, দেন তারপরটাতেও করে নেবেন, এই পর্যন্ত আপনারা করে নেবেন। ওকে, শুরু থেকে এই পর্যন্ত যতগুলো ফটো আছে প্রত্যেকটা ফটোতে আপনারা করে নেবেন এই ভিডিও ক্লিপটার আগে পর্যন্ত। ওকে, দেন আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পর এফেক্টের পিসেটটা আবারও ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে কী করবেন, এবার দেখুন এখানে তারপরে এফেক্ট টু রয়েছে, তো এফেক্ট টুতে চলে আসবেন। এফেক্ট টুতে আসার পর নিচেই ফটো লেয়ারটা সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট আবার ওপেন করে নেবেন, দেন নিচের দিকে আসবেন, দেন টাইম লাইন একটু এগিয়ে নিয়ে আসবেন। ওকে, এগিয়ে চলে আসবেন, এগিয়ে চলে আসার পর এখান থেকে যেখানে ভিডিও লেয়ার শেষ হয়েছে তারপর থেকে দেখুন ফটো স্টার্ট হয়েছে, একই লেন্থের দেখুন অনেকগুলো ফটো স্টার্ট হয়েছে। সো এই ফটোগুলোতে অ্যাড করতে হবে এফেক্টটা, এফেক্ট টু। তো ফার্স্ট এটা সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাড হয়ে গেল। তারপরেরটাকে সিলেক্ট করুন, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে অ্যাড করে দিন। দেন আবারও তারপরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট। ওকে, এইভাবে এফেক্টগুলো অ্যাড করে নেবেন, এই পর্যন্ত অ্যাড করবেন। ওকে, এই পর্যন্ত যতগুলো ফটো আছে প্রত্যেকটা ফটোতে আপনারা অ্যাড করে নেবেন। দেন কী করতে হবে, এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাক চলে আসার পর এখান থেকে আবার এফেক্টের পিসেটটা ওপেন করে এখান থেকে এফেক্ট থ্রিতে চলে আসবেন। দেন নিচে ফটো লেয়ারটা সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে এখান থেকে টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে নিয়ে আসবেন এখানে। ওকে, এই জায়গায় নিয়ে চলে আসবেন, এখানে যে ভিডিও লেয়ারটা আছে তারপরে নিয়ে চলে আসবেন এখানে। দেন এখানে সিলেক্ট করবেন ফটো লেয়ারটা, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্টে অ্যাপ্লাই করে দেন ব্যাকে চলে আসবেন। দেন আবার তারপরটাকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন। এইভাবে সেম প্রসেস ফলো করে এখান থেকে একদম সেম শেষ পর্যন্ত একদম যতগুলো আর কি ফটো আছে প্রত্যেকটা ফটোতে আপনারা এই এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন, এফেক্ট থ্রি। ওকে, অ্যাপ্লাই করে দেবেন, অ্যাপ্লাই করা হয়ে গেলে এগুলো আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখান থেকে এফেক্টের পিসেট আবার ওপেন করবেন, দেন সবার শেষে দেখুন একটা লেয়ার আছে রেক্ট্যাঙ্গেলের লেয়ার, তো মানে ভিডিও এফেক্ট নামে লেখা আছে দেখুন, তো ওটাকে সিলেক্ট করবেন। ওটাকে সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে, ও সরি, এখানে একটা এফেক্ট থাকবে। ওকে, তো এফেক্টটা থাকবে, তো এফেক্টটা থাকবে, এটা মিস্টেক হয়ে গেছিলো, তো যাই হোক এটা এফেক্টটা থাকবে আপনাদের ক্ষেত্রে, কোনো অসুবিধা হবে না। দেন এটাকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে নেবেন, ক্লিক করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওকে, দেন ওপেন করার পর এখান থেকে
টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন। এগিয়ে নিয়ে আসার পর ফার্স্টে দেখুন একটা ভিডিও ক্লিপ আছে, এটাকে ছেড়ে দেবেন। তারপর একটাকে সিলেক্ট করবেন যেটা বড় লেন্থের আছে, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন। ওকে, দেন এখান থেকে এগিয়ে নিয়ে আসবেন টাইমলাইন, টাইমলাইন এগিয়ে নিয়ে আসবেন। দেন এখানে তারপরে যে ভিডিও লেয়ারটা আছে ওটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্টে অ্যাপ্লাই করে নেবেন। ওকে, শুধু এই দুটো ভিডিও ক্লিপ এতে, ওকে, ফার্স্ট একটাতে না। তো এইভাবে আপনার এফেক্টগুলো অ্যাপ্লাই করে নেবেন। দেন কী করতে হবে, ভিডিওটা আপনাকে এক্সপোর্ট করতে হবে। তার জন্য ডান দিকে শেয়ার বাটন রয়েছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিও সিলেক্ট করে রেখে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে প্রথমবার এসে থাকবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট মাসের ভিডিওতে। টেক কেয়ার, বাই।